500 টাকা বা সামথিং এরকম, এর বেশি পড়বে না। কথাটা বুঝতে পেরেছেন? তো কি করবেন এখন? সবার লাগবে, সবাই একসাথে নিবো। লাগলে নিবেন কোত্থেকে, কিভাবে, কিছু কি যা মানে কথা বলেছেন আপনারা? কথা বলে নেন, কারণ এ ছাড়া আমার এসইওর কোনো টপিকস কিন্তু আপনাদের দেখানো সম্ভব না উইদাউট ওয়েবসাইট। বুঝতে পেরেছেন? উইদাউট ওয়েবসাইট আমি আপনাদের দেখাতে পারবো না, পারবো না ঠিক তা না, পারবো। আমি হয়তো একটা ওয়েবসাইটের আপনাদের দেখিয়ে চলে যাব, পরবর্তীতে আপনারা প্র্যাকটিস করতে পারবেন না, আপনারা নিজেরা আমাকে কোনো কোয়েশ্চেন করতে পারবেন না। তো একটু দেখেন, বুঝেন যে কি করবেন, কি করবেন আমাকে জানান। কারণ আপনাদের মধ্যে যদি আপনারা সাবডোমেইন কিনে নিতে পারেন, ডোমেইন হোস্টিং একটা নিয়ে একটা সাবডোমেইন করে নিতে পারেন, সেটাও খুব ভালো কথা। আপনারা যদি বলেন যে না আপু আমরা পারছি না, কেউ কি আছে? আপু এখানে তো অনেকগুলো থাকে, যেমন এক্স ওয়াই জেড, তারপর .com, .net, বিভিন্ন রকম আছে। মানে কোনটা নিব আমরা, এক্স ওয়াই জেড নাকি .com, নাকি কোনটা নিলে ভালো হবে? কোনো একটা নিলেই হলো, আপনাদের ওয়ার্ডপ্রেস এ কাজ দেখবেন, আপনাদের এক্স ওয়াই জেড নেন আর ডমি .com নেন, এটা তো কোনো ইস্যুস নাই। কারণ হচ্ছে বায়ারের, বায়ার নিবে, বায়ার এক্স ওয়াই জেড নিবে না বায়ার .com নিবে আপনাকে তো বলবে না। বায়ারতে ডোমেইন হোস্টিং নিবে হচ্ছে ইয়ের থ্রুতে, এটা কি বলে, ওয়েব ডেভেলপারের থ্রুতে, ওয়েব ডেভেলপারের থ্রুতে বায়ার নিয়ে নিলে বায়ার তো আপনাকে কখনো এসে জিজ্ঞেস করবে না যে আচ্ছা তোমার এটা কি। বায়ার আপনাকে তার ওয়েবসাইট রেডি ওয়েবসাইট দিবে যে তুমি এটার আমার অন পেজ এসিও করে দাও, বা তুমি এটার আমার অফ পেজ এসিও করে দাও, বা এটাতে তুমি পিক্সেলটা সেট আপ করো। আপনার কাজ বায়ার এতটুকু। আপু আমার জানা মতে আপু একটা সাইট আছে, ওই সিটিজি হোস্ট একটা আছে, ওইখান থেকে নিবো নাকি কোন জায়গা থেকে নিবো আপনি যদি একটু সাজেস্ট। আমি তো জানি না ভাইয়া, সিটিজি হোস্ট যেটা বললেন এরা জেনুইন কিনা আমি জানি না। আপনারা নিতে পারেন, কোনখান থেকে আপনারা নিতে পারেন, যেমন বিকেলের ব্যাচে যে নাজমুল আছে, ও ডোমেইন হোস্টিং এর কাজ করে, মানে ও ওয়েবসাইটের কাজ করে, ওই ব্যাচ ওকে দিয়ে নেওয়া আছে। আর আপু আমাদের ওই একজন ছিল না, এই কি মিজান, একজন মিজান ভাই বলছিল না মাঝখানে, বিপিএস বিপিএন এর জন্য আছে, সুপার মিজানের কথা বলতেছি, সুপার মিজান ভাই। হ্যাঁ সুপার মিজান, মিজান ভাই তো মেবি ওই কাজগুলো নিয়ে কাজ করে। মিজান ভাই এই কাজগুলো শুধু মেবি করে না, উনি এগুলির জন্য ওস্তাদ বলেন, উনি এগুলি খুব ভালো পারে। হ্যাঁ মানে উনি তো ওই বিপিএস ভিপিএন এর জন্য যখন আসছিল তখন বলছিল আর কি, যদি আপনাদের প্রয়োজন হয় মানে 1-2 মাসের জন্য আমি নিয়ে দিতে পারি, অনেক কিছু বলছিল। হ্যাঁ ভাইয়া নিয়ে দিতে পারে, আপনারা চাইলে ভাইয়াও নিয়ে দিতে পারে, আমি ভাইয়াকে বলে দিতে পারি বা ভাইয়াকে আমি তো। আপু এখন কি আমাদের কি প্রত্যেক জনের জন্য কি প্রত্যেক জনের কি ওয়েবসাইট খুলতে হবে নাকি? ওয়েবসাইট ঠিক প্রপার ওয়েবসাইট যে একটা রেডি করা ওরকম না, আপনারা জাস্ট প্র্যাকটিস পারপাসে, যে আপনাদের ধরেন একটা ওয়েবসাইটে যখন আপনি অন পেজ এসইও করতে যাবেন, অন পেজ এসইও করতে গেলে অনেক কিছু হচ্ছে ভাইয়া, প্লাগইন করা লাগে এসইওর জন্য। তারপরে হচ্ছে কিছু এসইও, অন পেজ এসইও মিন্স হচ্ছে একটা পোস্ট দেয়া, আমরা যেমন ফেসবুকে একটা পোস্ট দেই না, অন পেজ এসইওর মানেটাই হচ্ছে ওয়েবসাইটে একটা পোস্ট দেয়া। বুঝতে পেরেছেন? তো ওয়েবসাইটে পোস্ট দেওয়ার মানে হচ্ছে পোস্টের মধ্যে আপনার, আমাদের এখানে পোস্টের মধ্যে যেমন কল টু অ্যাকশন বাটন থাকে না, বা আমাদের এখানে পোস্টের মধ্যে আমরা কিওয়ার্ড দিচ্ছি, আমাদের এখানে পোস্টে আমরা লিখে দিচ্ছি, হ্যাশট্যাগ দিচ্ছি, এরকম অনেক কিছু ওইখানে পোস্টে থাকে। এখন একটা পোস্ট করতে গেলে আপনাকে ওইটার ইন্টারফেস জানা লাগে, তাই না? শুধু পোস্ট করা জানলেই তো হয় না, ওটা সম্পর্কে বেসিক একটা আইডিয়া থাকা লাগে যে হ্যাঁ এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল, এটা এখান থেকে পেতে পারি, আর এটা এখান থেকে পেতে পারি, তাই না ভাইয়া? জি জি, ওই আইডিয়াটুকুর জন্য আপনার ওয়ার্ডপ্রেস প্রয়োজন হয়। তো এখন আপনার যদি না থাকে, আপনি ওই আইডিয়াটুকু কোথা থেকে পাবেন? কারণ আপনি তো প্র্যাকটিস করতে পারবেন না,
আমি আপনাকে দেখিয়ে যাবো শেষ, এতটুকুতেই সেটা তো কি সম্ভব? এতটুকুতে তো আপু, এতটুকুতে আপু যথেষ্ট হয় না, কারণ না ওই ভিতরে দুঃখে সমস্যায় না পড়লে আসলে সমাধান তো নেক্সট টাইম। সেটাই তো, আমার দ্বারা তো এখন ধরেন হাতে ধরে আপনাদের সবাইকে দেখানো পসিবল হবে না, আমি একবার দেখিয়ে চলে যাব, তারপরে আপনাদের প্র্যাকটিসের প্রয়োজন হবে। প্র্যাকটিস করে পরের দিন ক্লাসে এসে বলতে হবে যে আপু আমাদের এই জায়গাটা ঝামেলা হয়েছে, এই জায়গাটা বুঝতে পারিনি, এই জায়গাটা আমাকে আরেকবার দেখান, তখন আমি আরেকবার দেখাই দিতে পারবো, তাই না ভাইয়া? তা আপনাদের ওই প্র্যাকটিসের জায়গাটা আপনাদেরই তৈরি করতে হবে, ওইটা কিন্তু আমি দিতে পারবো না। আপনাদের ওই প্র্যাকটিসের জন্য ওইটা লাগবে, ওটা হচ্ছে যদি মনে করে থাকেন যে এটা খুব এক্সপেন্সিভ হয়, এটা খুব এক্সপেন্সিভ হয় না, এক মাসের জন্য নিলে খুব বেশি মানে খুব বেশি প্রয়োজন হয় না ভাইয়া। আপু এক্স ওয়াই জেড যেটা আছে ওটা তো বেশি লাগে মানে 150 টাকার মধ্যে হয়ে যায়। সেটাই বললাম, 150 টাকার বেশি লাগে না একটা ডমিন হোস্টিং নিলে, সেটা তাও আবার আপনার অল্প কিছু সময়ের জন্য, আমরা তো আর বছর চুক্তি নিচ্ছি না, মাসখানেকের জন্য নেবেন আপনারা, মাসখানেকের জন্য। হ্যাঁ যদি নেক্সট টাইমে বাড়াতে হয় আমরা টাকা দিয়ে পেড করে বাড়াতে পারি। হ্যাঁ পেড করে বাড়াতে পারেন, আসলে বাড়ানোর প্রয়োজন হয় না, কারণ আপনি প্র্যাকটিস করার পরে আপনার আমাদের হ্যাঁ প্র্যাকটিস করার পরে আপনার আর এটার আসলে ওভাবে দরকার হয় না, তারপরে তো আসলে বায়ারের গুলি আপনারা কাজ করবেন। এখন আপনি যেভাবে কাজ করছেন ওভাবে হয়তো বায়ারের হোস্টিং এ সরি বায়ারের ডমিনেট সরি কি বলে বায়ারের কন্ট্রোল প্যানেলের অবস্থা বা বায়ারের ওয়েবসাইটের অবস্থা আপনার, আপনি যে থিমটা দিয়ে করেছেন ওই থিমটা দিয়ে হয়তো করেনি, হতে পারে, তাই না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপু শুনতেছেন, জি আমি একটা স্ক্রিনশট দিছি গ্রুপে, ওইটা ওইখানে দেখেন একটা 869টা রিভিউ, 869টা রিভিউ মানে 870টা কাজ করছে না। কোথায় 869টা রিভিউ? ওই যে একটা স্ক্রিনশট দেখেন, হ্যাঁ এটা কি ফাইবারের গিগের? না না গিগ বলতে মানে ব্যানার নিয়ে একজন, এটা যদিও গ্রাফিক্স ডিজাইনের ডিজাইনার মানে লেভেল 1 সেলার, 869 রিভিউ। এটা তো ফাইবারের না, এটা ফাইবারের? হ্যাঁ ফাইবার। এটা আপনি কোথা থেকে তুলছেন আমাকে বলেন তো, মোবাইলের থ্রু? মোবাইলে মোবাইল, হ্যাঁ মোবাইল। 869টা রিভিউ কোথায় দেখেছেন? আমি পাইনি কিন্তু রিভিউ, কিন্তু দেখ আচ্ছা হ্যাঁ দেখেছি বলেন। মানে কিন্তু লেভেল 1 সেলার কেন? সবই তো ফাইভ স্টার দেখছি, ফাইভ স্টার এর জন্য না, এগুলি যে বললাম ফ্ল্যাগ এর ব্যাপার থাকে, ইনঅ্যাক্টিভিটির ব্যাপার থাকে, হয়তো বা নেগেটিভ রিভিউ দিয়ে গেছে এই জন্য হয়তো তার লেভেল আটকে আছে, আর লেভেল 2 হতে $2000 লাগে, তার $2000 নাই, কিছু একটা ইস্যুজ আছে। আমার সাথে একটু কেউ স্ক্রিনটা শেয়ার করেন, স্ক্রিনটা শেয়ার করলে আমি ওর এই প্রোফাইলটা দেখে বাইরে থেকে দেখা যায়, কারণ আমরা তো ইন্টারনাল ভাবে দেখতে পারি না, বাইরে থেকে দেখে বোঝা যতটুকু যায়। জি রামরা ভাই তো বললেন ইলেকট্রিসিটি নাই, দীপ্ত ধর আর দীপ্ত কেউ আমার সাথে একটু স্ক্রিন শেয়ার করেন। আপু জি আচ্ছা আপনি ইয়ে করেন ওই যে হ্যালো জি জি যাব ফাইবারে, হ্যাঁ হ্যাঁ ফাইবারে, ফাইবার প্রোফাইলে যান। এগুলি হয় ভাইয়া যদি নেগেটিভ রিভিউ থাকে, ও যদি ফ্ল্যাগ খেয়ে থাকে, ও যদি ওর অর্ডার ক্যান্সেল হয়ে থাকে, এত তো হওয়ার কথা না মানে 800 এতটা
আমি এটা বুঝতেছি না, মানে 870 প্রায় বিনিময় নামটা কি? তো $5 $5 কাজ করেছে ও, হয়তো $5 $5 কাজ করেছে ভাইয়া। এস আর এ শ্রাবণ অফিসিয়াল, শ্রাবণ অফিসিয়াল, শ্রাবণ। হ্যাঁ স্পেলিংটা বলেন তো। এস আর এ দেখাচ্ছে আমার এখানে, আমার এখানে দেখাচ্ছে 869। লাস্ট ডেলিভারি 8 hours আগে দিয়েছো। ও 2017 থেকে মেম্বার, 3 বছরে ও লেভেল 2 তে যেতে পারেনি। এখানে আপু দেখাচ্ছে 6 hours আগে, কিন্তু পুরোই উল্টা পাল্টা 8 hours আগে দেখাচ্ছে। লিংকডইন ব্যানার দেখি, ওর প্যাকেজিংটা দেখি, ওর প্রাইসিং দেখেন। $5 জেপিজি পিএনজি ফরম্যাটে করে দিবে, আনলিমিটেড রিভিশন দিচ্ছে। কাজ করেছে বান্দা, ম্যাক্সিমাম গিগের উপরে কাজ করেছে, দেখেন প্রোফাইলে গিয়ে দেখেন ওর ম্যাক্সিমাম গিগের উপরে কাজ। এই যে শ্রাবণ অফিসিয়াল, নিচেই তো নামটা। আরে ভাই রে নিচে, হ্যাঁ এখানে এই নামটাতে ক্লিক করেন, ওর প্রোফাইলে নিয়ে যাবে আপনাকে। দেখেন ম্যাক্সিমাম গিগে কাজ করা ওর। যে 2-star রিভিউ 3 মান্থ আগে, বুঝতে পেরেছেন ইস্যু? যে হয়তো মাঝে অ্যাক্টিভ ছিল না, কারণ ফাইবার প্রতি মাসে 15 তারিখে হচ্ছে লেভেল আপ করে। ওর অন্য গিগ গুলি দেখেন তো, এই 800 869 টাকার যে গিগে করেছে ওই গিগের রিভিউ কত। আটটা অর্ডার কিউতে আছে, একটু স্ক্রল করে উপর উঠেন দেখেন 8টা অর্ডার ওর কিউতে আছে, নিচে আসেন। কিন্তু $5 অর্ডার ওর, বেসিক প্যাকেজ $5, নিচে আসেন। দেখেন 1-star রিভিউ দেখি ভাইয়া, এই যে 1-star রিভিউ আছে, 4-star রিভিউ আছে, 3-star রিভিউ আছে। এখানে রেটিংটা কম আছে ওর, বুঝতে পেরেছেন? সব গিগি এরকম ঝামেলা আছে। আর ওর মেবি এখনো $2000 হয় নাই। মিউট করে কথা বলছি না ইস্যু এগুলি, বুঝতে পেরেছেন ইনু? $2000 হলে তো আপু বাকি রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ না করলে তো উনি আসতে পারবে না। ওইটাই ওর, হয়তো ধরেন কোন একটা যখন ইয়ে আসে প্রতি মাসে 15 তারিখে তো ফাইবার ইয়ে করে আপনার লেভেল আপ করে, তো ওর যখন লেভেল আপ এসেছে দেখা গেছে ওই দিনই হয়তো, লেভেল আপ হওয়ার আগের দিনই হয়তো ইয়ে খেয়েছে,
ব্যাড রিভিউ আসছে, তোকে আবার নেক্সট এই রিভিউটা উঠানোর জন্য ওয়েট করতে হয়, এরকম ইস্যুস আছে। কিন্তু ওর ম্যাক্সিমাম গিগের উপরে কাজ আছে। একটা মিনিট, আমাকে একটা মিনিট টাইম দেন, আসতেছি। হ্যালো জি, এইটার ইস্যু হচ্ছে সে তার ফ্ল্যাগ খাওয়া, অথবা তার হচ্ছে আপনার ওয়ার্ন করেছে ফাইবার, বা তার হয়তো অন্য রিকোয়ারমেন্ট যেগুলি থাকে, যে রেসপন্স রেট থাকে, আপনার রিভিউ রেটিংস থাকে, ওর হচ্ছে কাজের এতগুলি কাজ থাকা লাগবে, এত অ্যামাউন্ট থাকা লাগবে, ওইটা আবার ফাইবার প্রতি মাসে 15 তারিখে চেক করে, প্রতি মাসে 15 তারিখে চেক করে যদি ওদের রিকোয়ারমেন্ট ফুলফিল হয় তখন আপনাকে লেভেল আপ করে। তো ওর আসলে লেভেল, ওর দেখা গেছে প্রত্যেকটা গিগের উপরে কাজ থাকলে ওর প্রত্যেকটা গিগের উপরে নেগেটিভ রিভিউ আছে, মানে রেটিংস, ব্যাড রেটিংস এর যেটা আমরা বলি, ওই ব্যাড রেটিংস এর রিভিউ আছে, দ্যাটস ওয়াই ওর হয়তো লেভেল আপ হয়নি, বাইরে থেকে দেখে যতটুকু বোঝা যায়। অথবা ও কাজ করেছে কিন্তু ইনঅ্যাক্টিভ ছিল, ও হয়তো এসে এসে কাজ করেছে, আর ফাইবার হচ্ছে অ্যাক্টিভ থাকা লাগে। এখন বাইরে থেকে দেখে আমি এতটুকুই বলতে পারবো, বাকি ইন ডিটেল বলতে হলো প্রোফাইল দেখা লাগবে, মানে ওর প্রোফাইল থেকে অ্যাজ এ প্রোফাইল ওনার হিসেবে ভিজিট করলে বোঝা যাবে ওর প্রোফাইলে কোথায় কোথায় ইস্যু ছিল। ওকে ভাইয়া বের হয়ে যান। আচ্ছা আমরা লোকাল এসিওতে চলে যাই। দীপ্তধর ভাইয়া তো বললই যে আপনাদের থেকে আমি যতটুকু বলেছিলাম, আমি বের হয়ে যাই, দ্যাট ডাজেন্ট মিন্স যে আমি বলেছি স্ক্রিন শেয়ার অফ করে দেন। আমরা লোকাল এসিও কাজ করব, স্ক্রিন শেয়ার অন করে দেন। লোকাল এসিওটা বেসিক্যালি করা হয় হচ্ছে আপনার দীপ্তধর ভাইয়া যা বলেছে তাও সত্যি, মানে বেসিক জিনিসটা ওইটাই, যে আমি গুগলের থ্রুতে জানানো যে আমার এখানে একটা বিজনেস আছে, এই বিজনেসটা এখানে। যেমন আমরা কখনো কোথাও কোনো প্লেসে দাঁড়িয়ে যদি আমাদের জিপিএস অন করে রেস্টুরেন্ট সার্চ করি, আপনারা দেখবেন আপনাদের আশেপাশের রেস্টুরেন্টগুলি আপনাদের ওখানে দেখাতে থাকে। তার কারণ হচ্ছে লোকাল এসিও, ওই বিজনেসগুলি লোকাল এসিও করার কারণে, আপনার জিপিএস অন থাকার কারণে, আপনি যে ওই লোকেশনে আছেন তার উপরে ডিপেন্ড করে ওরা আপনাকে ওই রেস্টুরেন্টগুলি দেখাতে থাকে। তো এটা শুধু রেস্টুরেন্টের বেলা না, এটা হতে পারে যে কোনো যদি ক্লথিং স্টোর হয়, যে কোনো আদার যে কফি শপ হচ্ছে, বা আপনার হচ্ছে সেলুন আছে,
বা আপনার এখানে মেডিসিন কর্নার আছে, ওরকম অনেক সময় দেখা যায় যে গুগল করলে পাওয়া গেলে মানুষের ট্রাস্টের জায়গাটা একটু ভালো থাকে যে হ্যাঁ আচ্ছা এর তো গুগলেও আছে সে। দ্যাটস ওয়াই আসলে লোকাল এসিওটা করা। আর যে কোনো বিজনেস কে একটা জায়গায় প্রমোট করতে হলে লোকাল এসিও করলে গুগলের থ্রুতে তারা আপনাকে খুঁজে পেতে পারে, তারা আপনার ফেসবুক, ধরেন অনেকের হয়তো ফেসবুক প্রোফাইল নেই, তারা কি আপনাকে ফেসবুক ছাড়া আপনার পেজে অর্ডার করতে পারবে না? পারবে। কখন পারবে? যখন আপনি লোকাল এসিও করে দিবেন, সে গুগলের থ্রুতে আপনাকে অর্ডার করে দিবে এবং ওইখান থেকে অর্ডার করার সিস্টেম থাকবে, প্যাকেজ দেয়া থাকে। ওয়ান কাইন্ড অফ আমরা যেমন গিগ রেডি করি ওরকম করে আমরা প্যাকেজ রেডি করে দিয়ে দিব। প্যাকেজ রেডি করে দিয়ে দিলে হবে কি যে তারা ওখান থেকে দেখে প্যাকেজ নেয়, তারা আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট করা, ডাক্তারদের লোকাল এসিও করা থাকতে পারে যে তাদের অ্যাপয়েন্টমেন্ট নেয়া। আমরা গুগলে গিয়ে একটা ডাক্তার সার্চ করি না, তো তার যদি লোকাল এসিও না থাকে তাকে সার্চ করলে কখনো পাওয়া যাবে না। গুগলে সার্চ করলে আমরা যখন কোনো মানুষকে দেখতে পাই সেটাই তার লোকাল এসিও করা। এখানে ধরেন আপনারা যদি এখন আপনাদের বারকোড রেস্টুরেন্ট দেন বা আপনাদের KFC দেন, আপনাদের পিজা হাট দেন, আপনাদের চিটাং এ কি কি আছে আমি জানি না, তো ওইরকম যাই আছে ওই রেস্টুরেন্ট গুলি দেন, ওরা না ওদের লোকাল এসিও করা থাকে এবং বলতে পারেন আপু ওদের তো ব্রাঞ্চ আছে। হ্যাঁ, ওদের ব্রাঞ্চ গুলিকে ওদের একটা লোকাল এসিও করার পরে ওরা ব্রাঞ্চ গুলিরও এসিও করে দেয় বা ব্রাঞ্চ গুলির অ্যাড্রেস ওখানে দিয়ে দেয়। আর লোকাল এসিওর আরেকটা জিনিস হচ্ছে ওখানে রিভিউ দেওয়ার একটা অপশন থাকে, যেটা আমরা আমাদের ফাইবার গিগে পাই, যেটা আমরা ফেসবুক বিজনেস পেজে পাই, যে রিভিউ দেওয়া। আমাদের পার্সোনাল প্রোফাইলে কিন্তু কেউ রিভিউ দিতে পারে না, পারে? আমাদের পার্সোনাল প্রোফাইলে রিভিউ দেওয়ার কোনো অপশন নেই, কিন্তু গুগলে যখন আপনি লোকাল এসইও করে দিবেন আপনার রিভিউ দেওয়ার অপশন আসবে, আপনাকে রেকমেন্ডেশনের অপশন আসবে, যেইগুলি আপনার হচ্ছে একটা বিজনেস পেজে থাকে। তো আমরা ওই লোকাল এসিও করা কিভাবে সেটা দেখবো। এখানে একটা ঝামেলা থাকে, সেটা হচ্ছে লোকাল এসিও করতে গেলে না গুগল থেকে একটা কোড চায়, এই কোডটা আমি আপনি জেনারেট করতে পারবো না, গুগল জেনারেট করবে, গুগল আপনার কাছে পাঠাবে। এই কোডটা আসতে 14 দিন সময় লাগে। এখন 14 দিন সময় মানে 14 দিনই লাগে না, এটা হচ্ছে যে ওয়ার্কিং ডে 14টা লাগে, 14টা ওয়ার্কিং ডে এর মাঝে আপনার কাছে চলে আসে। কিন্তু এই প্যান্ডামিক সিচুয়েশনের কারণে এটা এখন আসতেছে না, এখন লোকাল এসিও গুলি বন্ধ থাকে। এর মধ্যে কিছু কিছু জায়গায় দেখা যায় যে নিজে থেকে উইদাউট ভেরিফিকেশনে, উইদাউট কোডিং ছাড়া তারা লোকাল এসিও, তার লোকাল এসিও হয়ে যাচ্ছে। আপনারা আমার কথাটা শুনতে পাচ্ছেন? তো কেউ লোকাল এসিও করার পরে বলবেন না আপু আমার তো কোড চায় নাই, আমার তো উইদাউট কোডে হয়ে গেছে, এটা কেন হলো? এটা কেন হলো এটা একমাত্র গুগলই জানে। কারণ একই মানুষ আপনারা, আপনাদেরকে তো আমি আমার আগের ব্যাচের একটা ছেলের কথা বলি, একটা ভাইয়ের কথা বলি, যে কামরুজ্জামান আরাফাত, ও যখন প্রথমবার ট্রাই করেছে ওর লোকাল এসিও হয়নি, ওর কোড চেয়েছে, সেকেন্ড বার করেছে কোড চেয়েছে, থার্ড বার ওরটা নিয়ে নিয়েছে। তার মানে এই না যে থার্ড বার আপনি করলে আপনারটাও নিয়ে নিবে, ওরটা নিয়ে নিয়েছে কেন জানি না। এরপরে অনেকেই হয়তো দেখা গেছে 3 বার ট্রাই করেছে কারোটাই নেয়নি, পরে ওদের সমস্তগুলি বন্ধ করে দিতে হয়েছে, ওদের ডিলিট করে দিতে হয়েছে। এখন লোকাল এসিও করতে গেলে লোকাল এসিও হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা পার্সোনাল প্রোফাইলের মতো, ওই ওইখানে গিয়ে আপনি চাইলে, আচ্ছা আপনারা কাকে লিখবেন এখানে, আপনার ওই কামরুজ্জামান আরাফাতই লিখেন, ওর নামটাই এখন আমার মাথায় কাজ করছে, বিজয় ভ্যাটটাও মেবি হয়ে গিয়েছিল, উজ্জ্বল নাথ, ভাইয়া উজ্জ্বল নাথ দিতে পারেন, উজ্জ্বল নাথ। উজ্জ্বলনাথ, এই যে উজ্জ্বলনাথ দেখেন, এই তো এই উজ্জ্বলনাথ নাকি, এই যে এটা, এই ছেলেটাও চিটং এর, ওর কিন্তু ইয়ে ছাড়া হয়ে গেছে, লোকাল এসিওটা হয়েছে হচ্ছে ওর কোড ছাড়া। এই যে এখানে দেখেন ওর ছবি, ওর লোগো, ও কিন্তু লোগো, লোগোটা ছোট্ট করে নিচে শো করছে, উপরে ওর ছবি শো করছে, ডান পাশে ওর অ্যাড্রেস এবং আউটসাইড ভিউটা দেখাচ্ছে। এইখানে এইগুলি ছাড়াও এই যে সি ফটোজ, উজ্জ্বলনাথের ছবির নিচে দেখেন বা পাশে সি ফটোজ, বা পাশে উজ্জ্বলনাথের ছবির মধ্যে ভাইয়া, জি সি ফটোজ দিলে অনেক ফটো দেখা যাবে। এই যে ওর কি কাজ, ও কি রিলেটেড ছবি নিয়ে কাজ করছে, ওর কোথায় কোথায় আছে। এখন কথা হচ্ছে এখানে বললি আমরা অনেক ওয়েবসাইটে ঢুকতে পারি না, কারণ আমাদের অনেক, আমাদের যখন ফেসবুক লাইভ থাকে তখন যদি ওয়েবসাইট গুলিতে ভিজিট করতে যাই আমরা, এই যে দেখেন এগুলি কিন্তু ওর গিগের কাজ, প্লে করেন, ওর গিগের কাজ ও এইভাবে দিয়ে রেখেছে যাতে মানুষ ওর নামটা দিয়ে সার্চ করে
খুঁজে নিলে জানতে পারে কি কাজ করছে। এখন ও অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে এটা করেছে না? আপনারাও আপনাদের কাজগুলি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে করতে পারবেন। এখানে ছবিগুলি বেসিক্যালি এভাবে দেয় যে তাদের প্রোডাক্টের দেয়। এখন আপনাদের প্রোডাক্ট তো আপনাদের স্কিল, তাই না? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ পড়ছি, শোনা যাচ্ছে তো। আপনাদের প্রোডাক্ট তো আপনাদের স্কিলস, তো আপনারা আপনাদের স্কিলস গুলি কিভাবে সেল করতে পারেন? ওকে, আরো ছবি আছে দেখি। এই গিগের ছবি আপনারা কেমন চাইবেন দেখেন, এটার মধ্যে অনেক লেখা আছে কিন্তু এটা অনেকটা ছবির মধ্যে লেখা। আপনারা এরকম টেমপ্লেট গুলি ব্যাকগ্রাউন্ড গুলি নিতে পারেন না? দেখে দেখে এরকম ব্যাকগ্রাউন্ড পান না? আচ্ছা তো তো তখন তো আর মনে হয় না যে অনেক বেশি লেখা। ব্যাকগ্রাউন্ডটাকে লাইট করে উপরে কালার দিয়ে দেখেন, যান তারপরে এই যে এটা কিন্তু পুরোটা লেখার মধ্যে, কিন্তু ছবিগুলি এমন ভাবে ইউজ করেছে যাতে লেখাটাকে ফোকাস না হয়। তারপরে যান যান, এটা হচ্ছে ওদের গুগল থেকে নেয়া ভিউ মেবি। হ্যাঁ আপনার এটা দেখে লাভ কি, যে এটা দেখা লাগবে ওইটাতে যান, ব্যাকে যান, জয়দেব ব্যাকে যান। এখানে এসে দেখেন ওর গুগলে ওর 13টা রিভিউ আছে, 5-star রেটিং গুগলে 13টা রিভিউ। নিচে আসেন, নিচে আসেন, নিচে আর একটু উপরে দেখতে হবে। এই যে রিভিউস, 13টা রিভিউস দেখতে পাচ্ছেন? হ্যাঁ ক্লিক করেন, যাব। হ্যাঁ যাওয়ার জন্যই তো বললাম। এখানেও রেসপন্স করা যায়, সেটা হচ্ছে যে লিখেছে রেসপন্স ফ্রম দা ওনার, মানে উজ্জ্বল উজ্জ্বলের প্রোফাইল থেকে রেসপন্স করেছে। স্ক্রল করেন, তার একটা ছবি দেখেছিলেন যে ফ্রেমের, এই ছবিটার ছবিটা কিন্তু এখান থেকে রিভিউর সাথে দেয়া দেখেন। যান আচ্ছা, এখানে এই যে বিজয় বিজয় বিজয়ের ইয়েতে জানতো ভাইয়া, বিজয়েরও রিভিউ করা আছে, সরি বিজয়েরও ইয়ে আছে, লোকাল এসইও করা আছে। এটা কি আপনাদের ওইদিককার? হ্যাঁ বউ। তাহলে বিজয়কান্তি দাস দেন, এটা ম্যাপে সার্চ হচ্ছে, গুগল সার্চ করেন, গুগল সার্চ করেন। ওকে এখন যদি এইভাবে আপনি ইয়েদের বাইরের কোনো বড় কোম্পানির ওনারকে চান, তার ডিটেল জানতে চান, তার সাথে যে দেখেন এখানে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট আছে, অ্যাড্রেস আছে। বিজয়কান্তি দাস আলাদা, আলাদা আলাদা স্পেস দিয়ে দেন, আনন্দনগর। এটা আপনাদের বিজয়কান্তি দাস আনন্দনগর, আপনাদের ওই জায়গাটার নাম? হ্যাঁ আনন্দনগর। আচ্ছা, ও ও লোকাল এসইওর বাকি কাজ করেনি,
আচ্ছা, বা ডান পাশে বা পাশে ফেসবুক দেখাচ্ছে। ওই যে বিজয়ের একটা ছবি করা, ওই একটা ছবি দেখায়, সেকেন্ড ফার্স্ট ছবি, সেকেন্ড ছবি বিজয়ের, থার্ড ছবিও তো মনে হয়, ফোর্থ ফিফথ ছবিও বিজয়ের মনে হয় না? হ্যাঁ আপু, এই তো এখানে একটা আছে। এই হচ্ছে এখন আপনাদের কথা হচ্ছে যে লোকাল এসিও কিভাবে করবেন। লোকাল এসিও করতে গেলে গুগল মাই বিজনেসে যেতে হয়। গুগল মাই বিজনেসে গিয়ে আপনার লগ ইন করতে হয়। লগ ইনটা পাশে আপনাদের আগে একটা জিমেল কে লগ ইন করতে হবে, যেই জিমেলের থ্রুতে আপনি আপনার লোকাল এসিও করবেন। সো ট্রাই করবেন সবসময় যেই জিমেলটা আপনি প্রফেশনালি সমস্ত জায়গায় ইউজ করেন ওই জিমেলটা দিয়ে আপনার লোকাল এসিও করতে। কথাটা কি খুব স্পিডে বলে গেছি, বোঝা গেছে? বুঝে গেছে আপু। আচ্ছা, আপনি আপনার কোন জিমেল দিয়ে লোকাল এসিও করবেন? জয়দেব? হ্যাঁ আপু। আপনি আপনার কোন জিমেল দিয়ে লোকাল এসিও করবেন? যে জিমেল দিয়ে লোকাল এসিও করবেন ওই জিমেলটা পাশে অন করে নেন, মানে পাশে একটা ট্যাবে জিমেলটাকে লগইন করে নেন। লগইন করা আছে আপু। গুগল মাই বিজনেসে যান, গুগল মাই বিজনেস লগ ইন যেহেতু করা আছে, জিমেল, জিমেলে যাচ্ছেন কি করতে? গুগল মাই বিজনেস এই যে, এই যে, এই যে নিচে নিচে বিজনেস ডট গুগল মাই বিজনেস এই যে যে অ্যাবাউট গুগল ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আছে, এটা না, গুগল মাই বিজনেস ই তো ভাই, নিচে আসেন, অ্যাডস ডট গুগল ডট কম আসছে। হোল্ড অন, দাঁড়ান ভাইয়া একটু দাঁড়ান। ওর ওইখানে ওই থ্রি ডট ওইখানে ক্লিক করলে আসবে তো মেবি, না এটা এক্সাক্ট এটা বলছি আমি, একটা মিনিট দাঁড়া। বিজনেস গুগল মাই বিজনেস হচ্ছে, হ্যাঁ ঠিকই তো, আমার এখানে চলে আসলো, আপনি এখানে আসলো না কেন? আচ্ছা জয়দেব, গুগল মাই বিজনেস দেখেন একটা ড্রাইভ, ড্রাইভের ইয়ে আছে না, ওই যে, এই যে ড্রাইভ কাস্টমার এঙ্গেজমেন্ট অন গুগল, হ্যাঁ এটাই ক্লিক করেন। এখানে হ্যাঁ ম্যানেজ নাও, আপনার সাইন ইন করা থাকলে হবে, ম্যানেজ নাও, এইখানে হচ্ছে ম্যানেজ নাও দেওয়ার পরে এই ম্যানেজ নাও দিয়ে আপনার হচ্ছে, আচ্ছা সরি, এটা বিজনেস ডট গুগল ডট কম মনে হয়, তাই না? আচ্ছা গুগল মাই বিজনেস দিল হয়, বিজনেস ডট গুগল ডট কম দিল হয়। আচ্ছা এখানে হচ্ছে আপনার বিজনেসের নাম, এখানে হচ্ছে যদি বিজনেসের নাম হয় বিজনেসের নাম, যদি বিজনেসের নাম না হয় কোনো পার্সন কে আপনি লোকালি এসইও করতে চান তাহলে ওই মানুষের নাম। সো আপনাদের তো নিজেদের কোনো বিজনেস না, আপনারা নিজেদের পার্সোনালি আপনারা লোকাল এসইও করতে পারেন। আপনারা চাইলে আপনাদের বিজনেস এর নাম দিয়ে লোকাল এসিও করতে পারেন, যাদের কোনো শপ আছে, যাদের কোনো বিজনেস করা ট্রাই করছেন,
ওই নামটা দিয়েও এখানে লোকাল এসইও করতে পারেন। এখন জয়দেব কি জয়দেবের দোকানের নামে করবেন না আপনার নামে করবেন? এখানে কিন্তু আপনি এমন না যে আপনার একবার লোকাল এসইও করলেন হয়ে গেল আর করতে পারবেন না, ওরকম কিছু নাই। আপনি আপনার নামেও করতে পারবেন, আপনি আপনার দোকানের নামেও করতে পারবেন। ফার্স্টে আপনি আপনার নামে করেন। তাহলে এখন আমার নামে করি? হ্যাঁ হ্যাঁ লিখেন, আমার নামটা লিখে দিই। বেবে এই বি না ভি? ই হবে আপু, এ বি দেব ডি। হ্যাঁ মানে যেই বি লিখেছেন এই বি? হ্যাঁ হ্যাঁ আপু এটাই। আচ্ছা স্ক্রল করেন নিচে আসেন, এখানে এখানে কেন দিবেন, দেওয়ার দরকার নেই, এখান থেকে আপনি বের হয়ে যান। জয়দেব দাস, এই যে লোকাল এসইও করতে গেলে কি কোনো পেমেন্ট ইস্যু আছে? জি মোবাইলে না না, লোকাল এসইও এর জন্য কি কোনো পেমেন্ট ইস্যু আছে? না না কোনো পেমেন্ট ইস্যু নেই, যে কেউ যে কারো শপের জন্য করতে পারবে বা নিজের জন্য করতে পারবে। জি পাড়া দিও। আচ্ছা অ্যাড ইওর বিজনেস টু গুগল, দেখতে পাচ্ছেন? জয়দেব দাস, এটা একবার দিয়েছে কিন্তু এটা আবার এখানে চায়, কারণ এখন তো আমরা আমাদের নিজেদের নামে করছি, এই জন্য আমরা আমাদের এখানে দিব। আমার নিজের নামে না করলে তখন প্রথমটাতে নাম দিয়ে এখানে যদি প্রতিষ্ঠান থাকে ওনার, এখানে ওনার প্রতিষ্ঠানের নাম হবে না? হ্যাঁ প্রতিষ্ঠান থাকলে প্রতিষ্ঠানের নাম, এখন তো ওর জন্য করছে, সো এখন ওরটা ওর নামে দিচ্ছি আমি। আর একটা জিমেইল থেকে অনেকগুলি অনেকগুলি লোকালাইজও করা যায়। জি আমি বলছি যদি প্রতিষ্ঠান থাকে তাহলে প্রথমে তো প্রতিষ্ঠানের মালিকের নাম বা ওনারের নাম হবে, বিজনেসের নামে প্রতিষ্ঠানের নাম হবে তাই না? হ্যাঁ তারপরে নেক্সট এখানে ক্যাটাগরি দিতে হবে, ক্যাটাগরি দিতে হবে। নেক্সট দিচ্ছেন কেন রে ভাইয়া, ক্যাটাগরি দেন আপনি। আপনি মার্কেটিং এজেন্সির কাজ করেন বা কনসালটেন্সির কাজ করেন, কি কাজ করেন ওটা লিখেন। এখানে উজ্জ্বলনাথদের প্রোফাইলটা যে ভিজিট করালাম ওদের প্রোফাইলে দেখেন নাই, ওদের ক্যাটাগরি কি দেয়া ছিল? বিজয়নাথের এটা কি আপনার? বিজয়টা তো বিজয় দিয়েছে, আপনি আপনারটা দেন। উজ্জ্বলনাথেরটা দিতে পারেন, আপনারা ডিজিটাল অ্যাডভার্টাইজিং দেন, সেখন উজ্জ্বলনাথ খুঁজবে। ডিজিটাল অ্যাডভার্টাইজিং, ডিজিটাল অ্যাডভার্টাইজিং হয় না উজ্জ্বলনাথের ওখানে, দেখেন না একটা লিখলি তো আসবে কি আসে দেখেন। আপনারা অ্যাডভার্টাইজিং এর কাজ করেন না, পেইড প্রমোশন বা অর্গানিক প্রমোশন গুলি তো অ্যাডভার্টাইজিং এর কাজ, ডিজিটাল পার্টনার না ডিজিটাল দিয়ে আসে না। আচ্ছা ডিজিটাল ডিজিটাল মার্কেটিয়ার লিখবেন যে সেটা আসবে না। আপনার এখানে হচ্ছে লিখেন অ্যাডভার্টাইজিং, এডি লিখেন, দেখেন পেয়ে যাবেন। আপনারা মানুষের অ্যাডভার্টাইজিং এন্ড কনসালটেন্সি করেন না? এজেন্সি না, এজেন্সি হলে আপনার অন্য জিনিস হয়ে যাবে, আপনি তো এখানে নিজস্ব পার্সন কে করছেন। আপনার বিজনেস হলে আপনি সেটা করতে পারতেন। আপনি উজ্জ্বলনাথের ওখানে দেখেন ও কি দিয়েছে, নিচে আসেন। মার্কেটিং কনসালটেন্ট, মার্কেটিং কনসালটেন্ট দিয়েছো, ওটা দিয়ে দেব দেন। নেক্সট জন, তারপরে আপনার স্টোরের লোকেশন যদি আপনাদের শপ হয়, শপের মধ্যে কি মানুষ এসে ভিজিট করতে পারবে নাকি শুধু অনলাইনে অর্ডার করতে পারবে? আপনি যদি এখানে ইয়েস দিয়ে দেন তাহলে হচ্ছে আপনার শপে যে ভিজিট করবে, নো দিয়ে দিলে তাহলে হচ্ছে তারা আপনার শপে যেতে পারবে না, শুধু অনলাইনে থ্রুতেই অর্ডার করতে পারবে। আপনি ইয়েস দিয়ে দেন।
এখানে কিন্তু কোনো ভুয়া অ্যাড্রেস দেয়া চলে না, এখানে প্রপার অ্যাড্রেস দিতে হয়। দেন আপনাদের পাড়ার নাম আনন্দনগর? হ্যাঁ সব আনন্দ আপনাদের ওখানে গিয়ে বসে রয়েছে। মানুষ আনন্দ খুঁজে পায় না। হেডলাইনে কি আপু? ভাইয়া এটা স্ট্রিটের অ্যাড্রেস চেয়েছে না, অ্যাড লাইন, লাইন হচ্ছে যে অনেক সময় থাকে না স্ট্রিট লাইনের, এত মানে আমার এত নাম্বার বাসার, এত নাম্বার গলির, এত নাম্বার রোড, ওরকম থাকে না, ওইরকম কিছু একটা। এটা আপনার না থাকলে আপনি অ্যাড করবেন না, সিটি দিয়ে দেন। সেটা খাগড়াছড়ি? আচ্ছা আপনার তো খাগড়াছড়ি। আপনাদের কি পোস্টাল কোড 4400? আপু আমি তো কনফার্ম না, আমি তো এখানে না। এটা তো আমাদের না, ঠিক আছে ওই সেটা এটা মানে খাগড়াছড়ি 4400। আপনি কোন জায়গা? জয়দেব। আপু আমার বাসা হলো রাঙামাটি নানিয়ারচরে। ও আপনি খাগড়াছড়ির না? না আপু এখানে পড়ালেখা সুবাদে আসা হয়েছিল আর কি। আপনার ফ্যামিলি তাহলে? আমার ফ্যামিলি এখানে থাকে এখন, আমরা এখানে বাবা দোকান দিস তো এখানে থাকি। ও আচ্ছা আচ্ছা। আপনারা কি তাহলে এখন খাগড়াছড়িতে থাকেন, নানিয়াচর থাকেন না তাই না? নানিয়াচর থাকি না, ওখানে এমনি বাড়ি টাড়ি করে রাখছে, ওগুলো আছে আর কি, মাঝে মাঝে গিয়ে ঘুরে আসি। তো আপনার আইডি কার্ড কি রাঙামাটির? হ্যাঁ হ্যাঁ নানিয়াচরের আমার আইডি কার্ড। নানিয়াচর এখন যেখানে আছে না আপনার রাঙামাটির যেটা, রাঙামাটির যেটা আপনার এই যে এখন গল্প শুরু হয়েছে, এখন আবার আমি ক্লাস শুরু করি কেউ কথা বলবে না। হোল্ড অন, ওইখানে ভাইয়া ইয়েস দিয়েছে না? ইয়েস দেওয়ার কারণে এই লোকেশনটা দেখাচ্ছে যে ম্যাপে আপনাকে সেট করে দিতে হবে কোথায় এক্সাক্ট লোকেশনটা, ম্যাপ দেখে সেট করেন। এখন স্যাটেলাইটে যান, এই যে স্যাটেলাইট আসছে না, এখন জুম করেন, জুম করে দেখেন কোথায় আপনার বাড়ি ঘর কি আসল বিষয়। এটা নদীর মধ্যে নিয়ে ফেলা রেখেন না আপনি, জুম হয় না। আরে বাবা রে জুম তো হবে, এর থেকে জুম কত চান আপনি? আর জুম করে এক্সাক্ট লোকেশনে যেতে হবে, আপনাকে জানতে হবে লোকেশন কোথায়। বুঝছে জায়গার মতো আসেন এই বাজারের এখানে। আল্লাহ আপনাদের এখানে তো পানি টানি নদী যে এই নদীটা আমাদের নরমাল নদীর মাছ থাকে না সমুদ্রের মাছ থাকে? সমুদ্রের মাছ কই পাবো এখানে, এমনি মাছ আছে। এই নদী অনেক সুন্দর, চিংগি নদী। কি নদী? চিংগি নদী, চিংগি খাগড়াছড়ি চিংগি নদী, অনেক সুন্দর এই নদীটা। আব্রাম পাহাড় ধত্তা গুলো দেন পানি নিয়ে চিংগি নদীর। আপু এখানে তো দেখতে পাচ্ছি না, খুঁজে এখানে কই পাবেন চিংগি নদী? কি আনন্দ ফার সাথে না থেকে তো না তো কাছেই। আপনি আপনি ইয়া করেন ওই নাম দেখেন আশেপাশে, আরো আরো জুম কমান, জুম কমান আশেপাশে নাম একটা দেখেন আপনার, ওইটাতে যাই ওইখানে কি মসজিদ হসপিটাল এরকম কিছু থাকলে ওগুলো দেখেন, যেমন এখানে শ্রীনগরের বাজারে ওগুলো দেখে খুঁজে বের করতে হবে। আপনার এই চিংগি নদীর পাশে আপনার বাসা? না না সিংগি নদী তো পদ্যুক্তি খাগড়াছড়ি। জয়দেব বেশি দূরে না তো, 5 টাকা 10 টাকা ভাড়া। আপনি এখানে নাম যেগুলো দেখছি সেগুলো তো একটাও পরিচিত না,
ডানে বেন নারেন কার্সারটাকে নেড়ে হে লোকেশন সেট করেন এখানে পাটা কতগুলো দেখতেছে এখানে তো পারের অংশও নাই এই যে কাকন ককন কংকন কি যেন আছে এটা কি লিখছে বটতলা বাজার বটতলা বাজার হ্যাঁ এই তো আসছি তো এই জায়গায় আসছেন না অনেক দূরে আছে বড় এখান থেকে 15 টাকা গাড়ি ভাড়া বটতলা বাজার থেকে কোন দিকে যান ডানে যান না বাঁয়ে যান আপু এটা অনেক দূরে এখান থেকে আমরা তো বাজারে তো বটতলা বাজার তো দেখাইলে আপনারা আবার কোন বাজারে নিউজিল্যান্ডে একটা রেস্টুরেন্ট আছে না ওই সাতটা সপ্তাহে লিখিত হয় না আপনি ইয়াদ দিবেন ভাই আপনি একদম মেইন মেইন বাজারে যান খাগড়াছড়ি বাজার ওইখানে যান তাই দরব শব্দ শব্দ দিয়ে সোনালী ব্যাংক দেখতেছি উপরে খাগড়াছড়ি নিয়ে আসছে আপনি এটা তো আপনার সুবিধা আপনি দেখে নিতে পারছেন আমি এই দিকে কি করব ফ্রিতে খাগড়াছড়ি ঘোরা শেষ সবকোন মনে রামপুর নোয়াপাড়া যশোর টশোর এগুলো চলে আসছে আপনি এই লোকেশনের নিচে দৃষ্টি কোয়ে আসছে আপু জি আপু আমাকে একটু জরুরি কাজে বের হইতে হচ্ছে তো আমি ঘন্টাখানিকের মধ্যে চলে আসব এসে আবার জয়েন হব আচ্ছা আপু আচ্ছা ওই যে ওয়্যার ইউ লোকেটেড ওই যে ওই যে ওই যে উপরে 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 অ্যারো সাইন আছে না অ্যারো সাইনে যান হ্যাঁ যে আনন্দনগরের স্পেলিং এখানে খাগড়াছড়ি স্পেলিং এ নিউজিল্যান্ড নিউজিল্যান্ড কেন নিউজিল্যান্ড একটা জায়গা আছে নিউজিল্যান্ড আছে হ্যাঁ গ্রামের নাম একটা নিউজিল্যান্ড আছে একটা রোড চলে গেছে ওখানে বিকেল বেলা এখন মানুষজন হয়ে গেছে তো এলাকা হয়ে গেছে এখন সমুদ্র জায়গা তো এখন আসছে আপনাদের জায়গা মতো এখানে কি খাগড়াছড়ির গল্প কলেজ দেখা যাচ্ছে মানে স্যাটেলাইটে যান এখন সাদা দেখা যাবে এই যে নিউজিল্যান্ড সড়ক দেখা যাচ্ছে আপনার বাসা কি সড়কে নিউজিল্যান্ড পাশে সড়কে না আর জম হচ্ছে না তো এই জায়গায় জুম করে পাশে জান স্কুল গুলো পাশে দিয়ে দেন এই যে এখানে পিছনে আর আমি কি পিছনে স্কুল টেনে এনে দিয়ে দেন ড্র্যাগ ড্রপ করেন ওইটা টেনে নেন একদম সুবি সুবি করে পাশে নিয়ে যান এটা এটা আপু এখানে যেখানে দেখাচ্ছে ওইটাই এখানে ঠিক আছে ব্যাংক পাড়া দেখাচ্ছে হ্যাঁ তাহলে ঠিক আছে থাক আর কি আপনি না বললেন সুইমিং পুলের পিছনে এখন আবার ব্যাংক পাড়ায় আসলেন আপনি তো কনফিউজ হ্যাঁ এটা সুইমিং পুল এটা পিছনে কি জানি আপনাদের এখানকার সব ফরেনার নাম শহরের উপরেই হ্যাঁ ভাই
এটা কি শহরের উপরে এই সিস্টেমটা? হ্যাঁ, শহরের উপরে বলতে আমার বাসা থেকে 2 মিনিট লাগে আর কি হেঁটে যেতে। আচ্ছা, এই গল্প সবাই করতে পারেন, আমার লোকাল এসিও দেখে নেন চৌরাস্তা থেকে কতটুকু দূরে, পরে দীপ্ত ধরের হিসাব বলেন। এখন হচ্ছে এই যে লোকেশন সেট করাটা, এইটা হচ্ছে শুধুমাত্র তাদের ক্ষেত্রেই আসবে যারা তাদের সবকে ভিজিট করার পারমিশন দিবে, তাদের কাছেই এই লোকেশন সেটের অপশনটা আসবে। আর এখানে হচ্ছে আপনি কি আপনার যে লোকেশনের মধ্যে দিবেন না লোকেশনের বাইরে আপনি ইয়ে দেন, সার্ভিস দেন? তো লিখা আছে, ইয়েস আই অলসো সার্ভ দেম আউটসাইড মাই লোকেশন আর নো আই ডোন্ট। আপনি কি লোকেশনের বাইরে সার্ভিস দেন কি দেন না, এখানে ওইটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করেন কি করবেন? ওকে দেন, নেক্সট দেন। আপু, এটার এটার মাধ্যমে যেমন ধরেন আমার একটা শপ আছে, কিন্তু সেটা আমি অনলাইনে সার্ভিস দিতে চাচ্ছি না, বাট অনলাইনে জানাতে চাচ্ছি আমার শপটা যে আছে, সেক্ষেত্রে তো কাজগুলো এভাবে করে আসতে হবে, তাই না? এখানে হচ্ছে কোথায় কোথায় আছে সার্ভিস, সার্ভিস এরিয়া হচ্ছে কোথায় কোথায় সার্ভিস দেন আপনি লিখেন, কোথায় কোথায় সার্ভিস দেন। এখানে প্লাস চিহ্নেতে ক্লিক করলে তো হবে, করেন না ভাই, করতে সমস্যা কি, করবেন না? হ্যাঁ, প্লাস সাইনে ক্লিক করলে হবে, লিখলেও হবে। আপু, আমরা যদি ওয়ার্ল্ড ওয়াইড করতে যাই তখন লেখেন না, উপরে লেখেন ভাই, লোকেশন দিবেন, লিখেন লিখেন সার্চ বারে লিখেন না, কি লিখবো লিখেন না, আমার নাম লিখে দেন, লিখেন না সুলতান আরাবিয়ার নাম লিখেন। আমার নামে কোনো লোকেশন নাই ভাইয়া, সুরাটে নিয়ে যাবে ইন্ডিয়াতে। আপনি ঢাকা লেখেন হয়তো বা বাংলাদেশ লেখেন না, কি আছে লেখেন না, সুলতানা মন্দির আছে এখানে একটা, আর লাগবে না আপনি দিয়ে দেন মন চাইলে। একসাথে ওয়ার্ল্ড ওয়াইড যেটা লিখছেন ওইটা লিখেন না একসাথে রে ভাইয়া, কোন স্পেস দিবেন না, ওয়ার্ল্ড ওয়াইড এটা মালয়েশিয়া, না না লেখা যায় না, কান্ট্রি সিলেক্ট করে দিতে হয়, কান্ট্রি সিলেক্ট করে দিতে, এটা অপশনাল, কান্ট্রি সিলেক্ট না করলেও হয়, তারপরে নেক্সটে চলে যান। আরে নিবে না, দাঁড়ান দাঁড়ান একবার, একটু লোড হইতে টাইম নেন। ওই যে ওয়ার্ল্ড ওয়াইড দিয়ে রেখেছেন ওটাকে ইয়ে করেন, রিমুভ করেন, নিচে আসেন, নেক্সট দেন। এই যে এখানে হচ্ছে আপনার ফোন নাম্বার, আপু তাহলে একটা প্রশ্ন করতাম। জি ভাইয়া। আপু, এখানে যখন আমরা ম্যাপে ঢুকি, ম্যাপে সার্চ দেই, যেমন ধরেন বাংলাদেশ ব্যাংক সার্চ দিলে বাংলাদেশ ব্যাংক ব্যাংকটা দেখা যায়, বা আমি যদি আপনার গাজীপুর সমরাষ্ট্র কারখানা দেখতে চাই সেটা দেখা যায়, তাহলে ওগুলো কি ওরা নিজেরাই লোকালি সেভ করেছে নাকি এমনিতে দেখা যায়? না, ওদেরকে করে নেয়। আবার অনেক সময় দেখা যায় ওদের লোকাল এসিও দেখা যায়, যেমন আমার জিমেইলে আরেকজন আরেকজনের লোকাল এসিও করে রেখেছিল, কোন জায়গার উত্তরার 10 নম্বর 12 নম্বর সেক্টরে কে যেন আপনার হচ্ছে না একটা বিজনেস, তারপর ক্লথিং বিজনেস, তার সে আমার, যেমন আপনার ম্যাপে প্রাইম মিনিস্টার অফিস দেখা যায়, তারপর রাষ্ট্রপতি। হ্যাঁ, ওগুলি করা, ওগুলি করা, ওগুলি করা, ইচ এন্ড এভরি নিজেরাই করেছে, না নিজেরাই করেছে, ওরা নিজেরা তো করবে না, ওদের লোক থাকে ওই লোককে দিয়ে করানো। হ্যাঁ, আচ্ছা, এখানে যদি আপনার ওয়েবসাইট থাকে আপনার ওয়েবসাইট ইউআরএল দিয়ে দিতে পারেন, না থাকলে নাই, আর লিখেন গেটে ফ্রি ওয়েবসাইট, হ্যাঁ গেটে নিচেরটা এইটাতে ক্লিক করেন, এটা হচ্ছে আপনার এখানে যে ইনফরমেশন দিবেন এই ইনফরমেশনের বেসে আপনাকে একটা ওয়েবসাইট গুগল মাই বিজনেস তৈরি করে দিবে। তার মানে আপু এইটাই কি আমি সেখানে ইউজ করতে পারবো ওয়ার্ডপ্রেস দিয়ে? নো, নেক্সটে যান। Thank you.
আপনি আপনার রেকমেন্ডেশন চান কিনা গুগলের কাছ থেকে বিজনেস আপডেটের জন্য? এটা ইয়েস দিতে পারেন, নো দিতে পারেন, একটা দিলেই হলো, দিয়ে দেন। এই যে লিস্টিং ফিনিশ দেন। আল্লাহ আপনার কি হয়ে যাবে না, আপনার গাড়ি ছাড়তে হবে। ওকে, এখন হচ্ছে পোস্টকার্ড বাই মেইল, have a postcard with your code email to the business. Okay, ekap ekhon hocche kon number e apnar postcard pathabe, ora ekhon ar gari chhare na. Apnar naam den, name likhen, mail korbe ora, mail address den. Mute kore den, jar ekhane noise hocche. দারান মেল দিয়ে জিমেল ডট কম, এই যে মোর অপশন সে জানতো। আচ্ছা মেল দেন, ওরা এখন মেলে নিয়ে এসছে, মেল দেন, মেল দেন। আগে এটা হচ্ছে এখান থেকে একটা গাড়ি ছাড়তো। আরে ভাইয়া জি জি, ওই গাড়িতে এখনো আমার আসে নাই। হ্যাঁ আমারও আসে নাই, এখন আর এই প্যান্ডামিক সিচুয়েশনে ওরা গাড়ি ছাড়বে না। নট এলাউড দেখাচ্ছে আপু, নাম্বার ইজ নাম্বার নাম্বার দেয়া মেইলে, এই জন্য আরে এখানে কোন নামে দিবে? আচ্ছা কোন নামে দিবে মেইলটা, কোন নামে যাবে, সরি মেইলটা কোন নামে যাবে? এখানে জিমেইল না, এখানে নাম হবে, শুধু মেইলটা কার নামে আসবে সেই নামটা লিখেন, লিখেন আপনার নাম। হ্যাঁ জয়দেব দেখেন না ভাই, আমি মাথা ওই যে আমার মাথায় ওই গাড়ি ছাড়ার ওইটাই কাজ করতেছে, মেইল দিয়ে দেন। এই যে গাড়ি ছাড়বে, গাড়ি ছেড়ে দিবে কিন্তু এখন দেখে নেন। হ্যাঁ কন্টিনিউ দেন, গাড়ি ছেড়ে দিবে। হ্যাঁ গাড়ি ছেড়ে দিবে, কন্টিনিউ দিলে আচ্ছা। কাস্টমার সার্ভিস 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 মার্কেটিং কনসালটেন্ট হিসেবে আপনি কি কি সার্ভিস দেন দেখেন না স্যার। তারপরে দিতে পারেন হচ্ছে বিজনেস কনসাল্টিং, কনসালটেন্সি, বিজনেস কনসালটেন্সি হয় না কনসাল্টিং হয়, কনসাল্টিং হয় মেবি। ১২০ ক্যারেক্টার, ওকে হয়ে গেছে, কনসাল্টিং করেন, ঠিক আছে। কবে কবে আপনার বিজনেস খোলা থাকবে, কবে কবে আপনার বিজনেস বন্ধ থাকবে? সাত দিনই খোলা রাখেন। বাটন অন করেন, ওই যে ওপেন এন্ড ক্লোজ ডেট আছে, কোন টাইমে ওপেন করেন, কোন টাইমে দোকান বন্ধ করেন? না 24 ঘন্টা দিবেন, এখানে 24 ঘন্টা আছে, 24 ঘন্টাও দিতে পারেন, 7 দিন যেহেতু খোলা রাখবেন 24 ঘন্টা দেন। হ্যাঁ 24 ঘন্টা হলে তো এখন আপনি 7 দিনই ব্যবসা করবেন, 24 ঘন্টা দিতে দোষ কি ভাইয়া? দিয়ে দেন, দিয়ে দে, দিয়ে দিছি। বিজনেস ডেসক্রিপশন লিখেন, লোকাল এসইও কি আসছে, চেঞ্জ আসছে, আপনার
আপনারা জেনে নেন কি কি লাগে, এরপরে যদি বলেন আপু লোকাল এসইও করতে কি লেখেন না, ওই যে ভাই আপনি কি কি করেন, কি কি সার্ভিস দেন ভাই, এরকম কিছু কি লিখবেন এখানে? যেগুলো রিসেট করে দিয়েছে ওগুলো দিয়ে দেন না। আরে এদের ফটো কেন দিবেন আপনি? এক্সাম্পল দেখাইছে এগুলো, আপনার ফটো দেন। জান আরো অ্যাড করতে চাইলে আরো অ্যাড করতে পারেন, পরে করা যাবে। কন্টিনিউ দেন, কন্টিনিউ। এই হচ্ছে আপনার সাইজ, ভেরিফাই ছাড়া এখানে বাকি কাজ করা একটু পসিবল হয় না। ডান পাশে স্ক্রল করেন, বাম পাশে ভেরিফাই করতে যান, কারণ এই সমস্ত ডিটেইল এখানে আবার এডিট করা যায়। এর পরের কাজটুকু আজকে আর দেখাবো না, কারণ হচ্ছে আজকে যদি আমি পুরোটা ঢুকাই দেই, এর পরের কাজটুকু আজকে দিলে আপনাদের মাথা গরম লাগবে, এই কারণে আজকে এই পরের কাজটুকু দিব না, এর পরের কাজটুকু আমি কালকে দেখাবো। না আপু বলছি এখন কি ম্যাপে দেখা যাবে? না না, ওর ভেরিফিকেশন হওয়ার পরে নেটে দেখা যাবে, ওর তো ভেরিফাই হয় নাই, ভেরিফাই হওয়ার পরে। না ম্যাপে, ম্যাপে বলছি, ম্যাপে 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 ওর ভেরিফাই হওয়ার পরে দেখতে পারবেন। এই যে পেন্ডিং ভেরিফিকেশন একটা কথা দেখতে পাচ্ছেন? হ্যাঁ আপু। এইটা যখন হয়ে যাবে তারপরে দেখতে পারবেন। আপু এটা তো মনে হয় লোকাল গার্ড ভেরিফাই করে দিতে পারে। লোকাল গুগল লোকাল গার্ড যে একটাই আছে, না ওরা ভেরিফাই করতে পারবে না, এটা গুগল থেকে আসে, এটার সিস্টেমটা আপনারা যেটা বলেন যে গুগলের আপু আমি আমার লোকেশনটা দিয়েছি ওরকম, ওইটা আলাদা, এটা আলাদা। ওইটা ট্রুতে যাওয়ার পরে এইখানে এসে আপনারা দেখেন এখানে পোস্ট আছে, ইনফো আছে, ইনসাইটস আছে, রিভিউ আছে, মেসেজিং আছে, ফটোজ আছে, প্রোডাক্ট আছে, সার্ভিস আছে, এইটা একটা আলাদা একটা সাইট তৈরি হয়ে যায়। তখন এখানে অনেকগুলি কাজ থাকে যেটা আপনারা ওইভাবে করেন ওইভাবে সম্ভব হয় না ভাইয়া। এখন কি আমি বাকি প্রসিডিউর গুলি দেখাবো নাকি আজকে না দেখি আপনারা সবাই আজকে এতটুকু করেন, যার লোকাল এসইও হয়ে যাবে তারটা দিয়ে বাকিটুকু দেখাবো? যদি আপনারা করে ফেলি আজকে বাকিটুকু করে ফেলবেন? না আজকে এতটুকুটা করে ফেলি। হ্যাঁ এতটুকুটা করেন, এর মধ্যে দেখেন কার লোকাল এসইওতে ভেরিফিকেশন কোড ছাড়া ভেরিফিকেশন হয়ে যায়, যার ভেরিফিকেশন হয়ে যাবে তাকে গুগলে দেখাতে হয়তো দুদিন সময় লাগে, কিন্তু এই যে এখানকার প্রত্যেকটা অপশনের ভিতরে কাজগুলি তার প্রোফাইল থেকে করা যাবে। হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে ব্যাপার আপনাদের। হ্যালো, আপনারা আদৌ শুনতে পান কিনা আমি আসলে নিজেই কনফিউজ থাকি। শোনা যাচ্ছে আপু? হ্যাঁ আপু শোনা যাচ্ছে। তো এই লোকাল এসইও এতটুকু হচ্ছে আপনাদের সবার ট্রাই করতে হবে। এখন জয়দেব তো করলো, এখন অন্য কে করবে? একজন করেন, তার করা শেষ হলে আমরা ব্রেকে যাব। হ্যালো, কেউ করবেন না? স্টপ করে দিব আপু, আমি করে ফেলি। আপনি স্টপ করে রাখেন।
আপ আমি স্ক্রিন শেয়ার করছি। হ্যাঁ করে দেন। আপু এখানে কি বিজনেস নেম দিব নাকি বিজনেস ওনারের নেম দিব? এটা দিয়ে বিজনেস শুরু করতে পারেন না। বিজনেস যদি বিজনেস নাম দেন তাহলে বিজনেস নাম, যদি বিজনেস নাম না দেন আপনাকে নিয়ে করতে চান তাহলে আপনার নাম। আচ্ছা আমি বিজনেস নামটা দিয়ে দিই। আপনার কোনো বিজনেস আছে নাকি? আছে নাকি দীপ্ত? হ্যাঁ আপু আছে। কি কিসের বিজনেস? রানী জুয়েলার্স লিখলে তো। ও জুয়েলার্স এর বিজনেস গোল্ড ভাইয়া? জি আপু। এস দুইটা হয়ে গেল না? দুইটাই তো দেয়। আচ্ছা এই আমাদের নতুন একটা নতুন আরেকটা ইয়ে এসছে জানেন? কি আপু? মার্কেটপ্লেস। কোনটা আপু? এসইও ক্লার্ক কোনটা? কোনটা আপু? আচ্ছা এটা করেন তারপর ওটা আমি দেখে দিচ্ছি কোনটা কি। হ্যাঁ আপু। ক্যাটাগরি তো জুয়েলারি হবে না? দিচ্ছি একটু বলো। আরে আমি মাইক্রোফোন বন্ধ করি ভাই, আদিত্য বাইরে বলছি সব কিছু। তাহলে ভাই ফার্স্টের তো চেঞ্জ করতে হবে, ফার্স্টের তো প্রথম থেকে আসেন আবার। আমি করছি। ওই যে চট্টগ্রাম লেখা আসছে তো এটাই? না পা আমাদের তো লোকালি সেভ করা নেই। তাহলে বাপাশে, তাহলে বাপাশে ক্লিক করেন। হোল্ড অন। হ্যাঁ 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 বাপাশে ক্লিক করেন এখানে। না 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 বাপাশে ডান পাশে। হ্যাঁ এখন নেক্সট দেন, কারণ ওখানে ট্যাগ চলে আসলে ট্যাগ বিজনেসটা দিতে আ যায় যদি থেকে থাকে। এটা হয় কি যে একই নামে আছে কিন্তু আমার লোকেশন আলাদা, আমি লোকেশন আলাদা যখন করব তখন আমি লোকালাইজ করার সময় ওই ট্যাগটা নিয়ে নেব। আপনার যেহেতু নাই আপনি এখানে নেক্সট দিয়ে দেন। আচ্ছা you want to add a location, customers can visit like a store or office. Yes. Yes. What is the address in Bangladesh? Address. Address. এখনো ভালো করে সবকিছু করে নাই, করে ফেললে। আচ্ছা আচ্ছা ঠিক আছে।
হ্যাঁ পোস্ট কোর্স ঠিক আছে। ইজ দিস ইওর ফজলুল কাদের দোষ বাজার? এটা ফজলুল কাদের দোষ বাজার এটা ম্যাচ করতেছে কিনা এটা জিজ্ঞেস করতে। দিস ডাজন্ট ম্যাচ। আলহামদুলিল্লাহ কি একটা অবস্থা আমার। অবজেকশন করো। আমি এখানে বুঝতে পারছি আমি দেখলে বুঝতে পারবো ম্যাপে তো আমি আর সবকিছু ক্লিয়ার না চন্দ্রকোনা হাই স্কুলের ওইদিকে না আপু আর ওই দিক দিয়ে যাবে রাজস্থলী যাওয়া যাবে রাজস্থলী আপনি রাজস্থলী বলছেন আমি ইন্ডিয়ান রাজস্থলী চন্দ্রকোনার কিছু চন্দ্রকোনা পড়ছে আপনার রাঙামাটি জেলাতেও পড়ছে আবার আবু বেড়াতে আসেন এই এলাকাটা অনেক সুন্দর কাপ্তাই এলাকাটা এটা অনেক সুন্দর বাঙাল হালিয়া আছে তো তখন দেখায় ওইরকম কিন্তু এটা হচ্ছে যে ইয়ে করে জুম করে এক্সাক্ট লোকেশনে দেন না ওটা এটা জুম করা যায় কিনা দেখেন দেখছি কর্ণফুলী নদী কি রে ভাই আপনার মাউসে চাকাটা নাই সহজ ভাষা বলছি আর কি কর্ণফুলী নদী অফিসে ফার্মেসি চন্দ্রকোনা হসপিটাল সুজন্য জন্য ঠিক আছে এখানেই আপনি দেখেছেন কি আপনাকে একটা টেক্সট করেছি আমি একটু টেক্সটটা দেখেন ক্রিশ্চিয়ান হসপিটাল আসছে বেরিসি বিদ্যা আসছে বিশ্বভার হসপিটাল এটা হসপিটাল এটা নাম করা হসপিটাল ওইটাই কি চন্দ্রগণ হ্যাঁ হ্যাঁ এটা ব্যাপটিস্ট মিশন চন্দ্রগণ হসপিটাল যেটা আছে নাম করা ওইটাই
আর ওই পাশে যেটা দেখা যাচ্ছে ওটা কি মেইন রোড নাকি? কোনটা কোনটা? এই যে এটা এটা? না না, নদীর ওই পারে আপনার ওই গোলের পাশে ছোট করে রাস্তা আছে, কথা বলতেছে ওই রাস্তা দেখা যাচ্ছে না? ছোট করে রাস্তা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার ওই চন্দ্রকোনা হসপিটালের রাস্তা। মানুষ না হলে মেইন সড়ক না, আমরা লোকাল না, এটা বাজারের সড়ক। মেইন সড়ক আরে মেইন সড়ক আর ডুপ্লিকেট সড়ক দিয়ে কি কাজ? আমাদের লোকেশন সেট করে নামেও করে ফেলছে, এগুলো জানে সে। এটা হয়তো তারা গুগলের আপনিও যে ওনার থেকে কম না, আপনার বাসার লোকেশন নিয়ে নিবে। আপনি এখন যে লোকেশনে আপনার পিসি আছে এই জন্য হ্যাঁ ডোন্ট এলাউ দিয়ে দিচ্ছ আপু এটা। হুম আই হ্যাভ নো ফাইজ দিতে ভাই আপু এসে পাইছি, নেক্সট দিচ্ছি। হ্যাঁ নেক্সট দেন তাহলে আইলে ভাই। সাইদ আপনি আপনি এই ঝড় বাতাস তুফান বৃষ্টি সব শোনা শুরু করে দিয়েছেন। আল্লাহ, ডু ইউ অলসো সার্ভ কাস্টমারস আউটসাইড? আপনি কি লোকেশনের বাইরে সার্ভ করেন? আপনার দোকান কি লোকেশন যেই জায়গা এর বাইরে কি কাস্টমারের সার্ভিস প্রোভাইড করে? মনে হয় না তো, আপনাদের তো লোকেশনই করেন ঢাকাতে করেন না? আপু ওই ধরনের সার্ভ করি না, কিন্তু যে কোনো জায়গার মানুষ এসে ওটা আপনার দোকানে যেতে হয়। আর এটা হচ্ছে আপনি সার্ভিস দিবেন কিনা অন্য কোথাও, অন্য কোনো জায়গায় আপনার সার্ভিস অ্যাভেলেবল কিনা, তারা তো আপনার ওখানে গেল তাহলে এটা নো দিবেন। নো আই ডোন্ট। আচ্ছা আমি যে আপু এফএম রেডিওর মত শুনি বা এরকম এরপর নেক্সট দিব। হ্যাঁ want update and recommendation for your business on Google? Yes, dear. তো মুখস্থ জয়ের কথা finish দেন, finish দিবে বাবা জয়দেব finish দেন দিয়ে দিছি। আপ তো অপশন নেই, finish তো দিতে হবে। নাম লিখে দেন কোন নামে যাবে, আপনার মেইল আসবে দেন।
আপু এখানে একটা বিষয়, মেইলে আসবে বলতে ওই যে আমরা যে আগে মেইলটা দিছি ওইটাতেই নাকি? যে জিমেইলটা দিয়ে এখানে লগইন করেছেন? আপু মেইল দিব না? গাড়িটা কেন দেখালো আপু? যদি মেইল গাড়ি কেন দেখা, এটা গিয়ে ওদেরকে জিজ্ঞেস করতে হবে। মাল গাড়ি আপনি আমাকে নাম্বারটা দিবেন, ঠিক আছে রানা ভাই? লিংকডইন থেকে কালেক্ট করে নিব। সকালে 8:30 খুলে আপনাদের জুয়েলার? হ্যাঁ, পুরো 8:30 খুলে দেয়। আমাদের এলাকায় আপু 5:30-6 বাজেই খুলে দেয় দোকান। করবে এগুলি কোন কথা? 5:30-6 বাজে সব থাকে অন্ধকার, ওই টাইমে দোকান খুলে করবে কি? না আপু, এখানে হচ্ছে হাটের একটা সিস্টেম আছে, আপনার হাটবারের একটা সিস্টেম আছে। হাটবার কোন দিন আপনাদের ওখানে? আমাদের এখানে এরকম হাটবারের কোনো ইয়া নাই, এটা প্রতিদিনই বাজার, এটা বাজার। আমাদের ঢাকায় হাটবারের সিস্টেম আছে। আর আমার বাসাটা বনশ্রী, যেখানে আমার বাসাটা বনশ্রী যেখানে, এইখানে হচ্ছে প্রায় 250 বছরের পুরনো একটা হাট হয়, এখনো হয়। আগে অনেক জমজমাট করে অনেক বড় গ্রামে যেভাবে হাট হতো না, ওভাবে হতো। এখন আর অত ওভাবে হওয়ার চান্স থাকে না, কারণ এখন তো ম্যাক্সিমাম প্লট গুলি ভরাট হয়ে যাচ্ছে, বাড়ি উঠে যাচ্ছে, খালি প্লট গুলিতে হাটটা হয়। আগে বিশাল এরিয়া নিয়ে হাটটা হতো। আমার এই জায়গার হাটটা প্রায় 200-250 বছরের পুরনো একটা হাট। এখানে পুরনো একটা বট গাছও ছিল আমাদের, যে মানে বনশ্রী আমি মেরাদিয়ার যে মোড়, ওই মোড়ের ওখানে একটা পুরনো বট গাছও ছিল। ওই হাটটা এখন কম হয়। ওইখানে আপনার আগে দেখতাম যে বালিশ মিষ্টি চিনেন আপনারা, চেনার কথা তো? হ্যাঁ, আমার এখানে ওই মিষ্টিওয়ালারা এসে এখানে মিষ্টি বানাইতো, এটা শুধু হাটের দিন। তারপরে আমিত্তি আছে না, আমিত্তি বালিশ মিষ্টি সহ, মানে যেটা এখন 300 ফিটে বসে মানুষ, যে 300 ফিটে ঢাকার 300 ফিটে খেতে যায় ওই মিষ্টিগুলি। হ্যাঁ, ওই মিষ্টিগুলি এখানে ওরা এনে বসতো। এবং ওই দিন প্রত্যেক বুধবার দিন হতো। তো দীপ্ত ভাই, আপনার সমস্যা এখানে 8:30 থেকে 8:30 AM দিছেন, ওটা তো PM হবে। আমার ওইটা হয় প্রত্যেক বুধবারে হয়। এবং প্রতি বুধবারে মানে ঢাকা শহরে, পুরো ঢাকা শহরে মানুষ যদি বলে বাসি খাই, আমরা কোনোদিন বলতে পারি না বাসি খাই। একদম টাটকা, পুরো ওই যে ট্রলার আছে না ভাইয়া, ট্রলার দিয়ে হচ্ছে সবজি মাছ। 8:30-9 মধ্যে না গেলে আপনি ভালো মাছ, তাজা ভালো মাছগুলি পাবেন না। তো হাটবারটা আমি বুঝি, আমাদের এখানে প্রতি বুধবারে বসে। এখানে আমাদের এখানে লেমুচিরি বাজার আছে, লেমুচিরি বাজার। এই কাপড়ে আপনি কাতান শাড়ি থেকে শুরু করে গয়না শুরু করে এবং সমস্ত কিছু পাওয়া যায় ভাই। আমি আগে যেতাম প্রত্যেকদিন বিকেল, মানে প্রত্যেক হাটে বিকেল বেলা, বিকেল বেলা গিয়ে যে হাটে এইটা ওইটা ভাজা পোড়া বিক্রি করে না, ঝালমুড়ি বানানো বিক্রি করে, এগুলি গিয়ে খেয়ে চলে আসতাম। আজকে বছর দুয়েক যাবত যাই না। ডেসক্রিপশন দেন আপনাদের বিজনেসের, একটু চেঞ্জ হয়েছে ইন্টারফেস, গুগল লোকাল বিজনেসের ইন্টারফেস চেঞ্জ হয়েছে আগের ব্যাচের সাথে, আপনাদের ইন্টারফেসের অনেকটাই চেঞ্জ। আপু এটা কি পরে দেওয়া যাবে? কিন্তু পরে তো, হ্যাঁ পরে দেওয়া যাবে, স্কিপের অপশন আছে তো, স্কিপের অপশন দেন। আপনাদের এই জুয়েলারি কতদিনের, মানে জুয়েলারি শপ কতদিনের? আপু এটা 98 থেকে, 20-22 বছর। বাবা, ওটা তখন আমার দাদু ঠাকুরমা সবাই জীবিত ছিল, আমার দাদুর হাতে দিয়েই গড়া। আপনাদের গয়নার ডিজাইন করে কে?
আপু ডিজাইনটা হচ্ছে অনেক সময় আমাদের যারা কাজ করে তাদেরকেও দিয়ে দেয়, আবার অনেক সময় আমার বাবা বা আমার কাকা যারা দেখাশোনা করে এরাও বলে দেয় কোন ডিজাইনে করতে হবে। আবার যখন কাস্টমার ডিজাইন করতে হবে সেটা না, ডিজাইন করে কে? ডিজাইন হচ্ছে ওই কারিগর আছে, গোল্ড স্মিত আছে, একটা গয়নার ডিজাইন ফার্স্টে তো আঁকতে হয়, পরে আপনার বাবা কাকা গিয়ে কারিগরকে বোঝায়, তাই না? এই ডিজাইনটা যে আঁকে আঁকে কে? ওইটাই বলছি আপু, ওইটা ওনাদের কাজ করতে করতে যে গোল্ড স্মিথ আছে ওদেরকে মোটামুটি একটু ধারণা দিয়ে ধারণা দিলে হয়ে যায়, বা অনেক সময় এটা ওই কাস্টমাররাও এসে বলে দেয় এই ধরনের ডিজাইনটা হবে, কারো তো ছবি দেখে ওদেরকে জাস্ট ছবি, এই যে ছবি দেখলো, ছবি দেখে যে ডিজাইনটা হবে বলে, ছবির ডিজাইনটা কোথাও না কোথাও তো উৎপত্তি হয়েছে। হ্যাঁ হ্যাঁ উৎপত্তি হয়েছে। ওদের বই আছে তো আপু? আপু এদের আমাদের বই আছে তো। আরে ভাই এই বইয়ের ডিজাইন এসছে কোত্থেকে? বইয়ের ডিজাইনটা একটা জুয়েলারি ডিজাইনার তো করেছে। আমরা যেমন বলি যে হ্যাঁ ফ্যাশন ডিজাইনার, ফ্যাশন ডিজাইনার কি আমরা ওই বইয়ের ডিজাইন দেখে আমরা কিন্তু নতুন ডিজাইন বের করি, তারপরে সেটা দিয়ে ড্রেস করি। এবং আমি তো এগুলো হচ্ছে মূলত আপনাদের কারণ এটা এটা বললাম এই জন্য যে জুতার থেকে শুরু করে মানে জুতা বলেন, ড্রেস বলেন, গয়না বলেন, সমস্ত কিছুরই আলাদা আলাদা ডিজাইনাররা থাকে, এবং তারা বাংলাদেশের বাইরে, বাংলাদেশে শুধু জুয়েলারি ডিজাইনারদের দামটা ওইভাবে দেওয়া হয় না, বাংলাদেশের বাইরে কিন্তু এদের কদর অনেক। হ্যাঁ অনেক দাম, বেশি কদর, অনেক দাম। ওই জন্যই জিজ্ঞেস করলাম করে কে। আচ্ছা সেভ দেন জি ভাইয়া, ছবি আছে আপনার কাছে আপনাদের শপের? আপু এখন তো নেই, একটু খুঁজে দেখতে হবে কোথায় আছে। পরে দিয়ে দিতে পারবেন আপু? যাবে যাবে, হ্যাঁ পরে যাবে, পরে যাবে, পরে দিয়ে দিবেন। হ্যাঁ আর যদি এটা হয়তো পরে দিয়ে দিই তাহলে একটু কন্টিনিউ। Get started then. Okay. Pending verification. আপনারা গিয়ে এখন একটা 20 মিনিটের ব্রেক নিয়ে আসুন। ঠিক আছে? আপু এখন এটা যে কালকে কাজ করবেন বলছেন, এটা আপনারটা হবে না, আপনারটাও হবে না। Pending verification দেখাচ্ছে। তাহলে আপু ভেরিফিকেশনটা কেমনে করবে, মানে কিভাবে কি করতে হবে আমার? 14 দিন মানে ওয়ার্কিং আওয়ার লাগবে, তারপরে দেখেন মেইল না আসলে এরপর এখানে আবার আসতে হবে। কোথায় আসতে হবে ডিটেইল পরে বলতেছি আমি, কোথায় আসতে হবে কি করতে হবে আমি তো আসি, তাই না? আমি বলে দিব, টেনশন নেই। এখন কি এটা ক্লোজ করে দিব নাকি এতটুকু? হ্যাঁ ক্লোজ করে দেন, থেকে যাবে এতটুকুই আজকে থেকে যাক, এর পরের গুলি ধরবো না আপনাদের, এর পরের গুলি আবার কালকে ধরবো। আচ্ছা ঠিক আছে জি, আপনারা ব্রেকে যাবেন, স্ক্রিন দেন। উষা সিং ভাই আজকে ক্লাস করলো না, উষা সিং ভাই এখানে কি কোনো ইস্যুস? রামরা ভাই, রামরা ভাই।